অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রাণ সাহায্য জলপাইগুড়িতে বৃহস্পতিবার উল্লেখ্য মঙ্গলবার ও বুধবারে টানা বৃষ্টিতে জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে নম্বর নম্বর ও ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যথেষ্ট সমস্যায় পড়েন বহু মানুষ বৃহস্পতিবার সন্ধ্যার পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এক নম্বর ওয়ার্ডের নিজ মাঠ এলাকায় রান্না করা খিচুড়ি পরিবেশন করেন এ বিষয়ে সুপ্রতিম নাগ জানান আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জলপাইগুড়ি নগর শাখার পক্ষ থেকে বিগত দুদিন যাবৎ যে ভয়ানক বর্ষণের সম্মুখীন হয়েছে আমাদের উত্তরবঙ্গ তো তাতে আমরাও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি জলপাইগুড়ির বেহাল পৌর পরিষেবা এবং বেহাল পঞ্চায়েত পরিষেবার কারণে মানুষের দুর্দশা চরমে উঠেছে তো এই পরিস্থিতিতে গতকাল রাতে আমাদের বিশেষ প্রতিনিধি দল প্রায় জলে নেমে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করে এবং আজকে অখেল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রাণ ত্রাণ পৌঁছালো বিভিন্ন এলাকায় আমরা মানুষদেরকে যতটা পারলাম আমরা চেষ্টা করলাম সেবা কাজ বা সেবা কার্য পৌঁছে দেওয়ার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিগত দিনেও করোনা পরিস্থিতিতে মানুষের পাশে পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে আজও রয়েছে সকল জলপাইগুড়িবাসীর কাছে আমাদের এটাই আবেদন যে কোথাও যদি কোনো রকমভাবে কেউ অসহায় বোধ করে নিজেকে অবশ্যই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামটা মনে রাখবেন যে তারা আপনার পাশে অবশ্যই রয়েছে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে